কোনো কিছু আঁকার জন্য আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। রেক্টাঙ্গেল, বর্গক্ষেত্র, কোনো ধরনের যে কোনো ধরনের চৌকো আঁকার জন্য আমরা এটা ব্যবহার করে থাকছি। এরপর ব্রাশ, আমরা যদি ফিল উইথ কালার না করে, মানে একবারে যদি ভরাট না করে, আমরা যদি তুলির সাহায্যে সেটাকে ভরাট করতে চাই, তাহলে আমরা ব্রাশ অপশনটা নেব। আচ্ছা, অলরেডি আমি এগুলোর কথা বলে দিয়েছি, সুতরাং এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। এবার সেভ কিভাবে করব, ছবিটা তোমরা আঁকলে অপশনগুলো নিয়ে, এরপর ফাইল অপশনে যাবে, ফাইল অপশনে যাওয়ার পর সেভ অপশন আসবে। সেভ অপশন আসার পর এখানে একটা বক্স খুলবে, যেখানে এই নিচের দিকে লেখা থাকবে ফাইল নেম। ফাইল নেম মানে যে নামটা ফাইলের দিতে চাইছো সেটা লেখার পর সেভ অপশন থাকবে। সেভ অপশনে টিপে দিলে ফাইলটা তোমার অলরেডি সেভ হয়ে যাবে। এবার কিভাবে তুমি পেনটাকে বন্ধ করবে, পেন বন্ধ তুমি ওপরে যে ক্রস বাটন আছে সেই বাটন দিয়ে বন্ধ করে দিতে পারো। তখন তোমাকে জিজ্ঞেস করে ফাইলটা সেভ, যদি ফাইলটা সেভ করা না থাকে তাহলে জিজ্ঞেস করবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর ফাইল। যদি সেভ করতে চাও ইয়েস করে দেবে, যদি সেভ না করতে চাও নো করে দেবে। আর অলরেডি যদি সেভ থাকে তাহলে আর কিছু দেখাবে না। আর আরেকটা পদ্ধতিতে হয়, ফাইলে গেলে সব থেকে নিচে একটা এক্সিট বলে অপশন থাকে, সেখানে টিপে দিলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি চলে আসছি, আমার পুরো পড়ানো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে এলাম শূন্যস্থানে। শূন্যস্থানে প্রথমটা বলছে পেন্টের সাহায্যে ছবি আঁকা যায়, দু নম্বর বলছে পেন্টে ড্যাশ টুলের দ্বারা বৃত্ত আঁকা যায়, ইলিপস টুলের সাহায্যে বৃত্ত আঁকা যায়, পেন্টে ড্যাশ দ্বারা বর্গক্ষেত্র আঁকা যায়, রেক্টাঙ্গেল টুলের সাহায্যে বর্গক্ষেত্র আঁকা যায়, তারপরে কোনো কিছু মুছতে ইরেজার টুল ব্যবহার করা হয়, পেন্টে স্ক্রিনে কোনো কিছু লিখতে টেক্সট টুল ব্যবহার করা হয়, ড্যাপস অপশানে ক্লিক করলে পেন সফটওয়্যার বন্ধ হয়ে যায়, এক্সিট। এরপর চলে আসি আমরা সঠিক উত্তরে, বলছে আয়তক্ষেত্র আঁকার জন্য ইলিপস না রেক্টাঙ্গেল টুল ব্যবহার করা হয়, রেক্টাঙ্গেল টুল ব্যবহার করা হয়, কোনো ছবি মুছতে ব্রাশ না ইরেজার ব্যবহার করা হয়, ইরেজার। তারপরে হচ্ছে কোনো লাইন টানতে জুম না লাইন টুল ব্যবহার করা হয়, লাইন টুল, কোনো ছবি রং দিয়ে ভরাট করতে ফিল উইথ কালার ব্যবহার করা হয়। তাহলে তোমাদের কিন্তু পুরো সিলেবাস আমার কমপ্লিট হয়ে গেলো।